হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজ একটা নতুন ভিডিও। তো আজকে সকাল থেকে আর তোমাদের সাথে শেয়ার করিনি, ঘর ঝাড় দেওয়া, ঘর তো মানে বিছানা তোলা, চা খাওয়া, চা করা, ছেলেকে দুধ খাওয়ানো সব কিছু হয়ে গেছে আমার কমপ্লিট। ওই দেখো আরেকটা চিল্লায়, তো ওকে এখানে শুয়ে রেখেছি এই যে চাদর গায়ে দিয়ে। তো চাদর গায়ে দিয়েছি কারণ জানোই তো বাইরে বৃষ্টি ফিষ্টি হচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে, তো সেই কারণে ওকে চাদর গায়ে দিয়ে রেখেছি। ঠান্ডা ঠান্ডা যদি লাগে এর জন্য বলতে তো পারবে না। মাতা, তো ওদিকে আমি রান্না বসি, মানে কাটাকুটাও হয়ে গেছে তোমাদের, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ও এখানে খেলুক, ওর এই পাশটা একটা কোলবালিশ দিয়ে যাবো, এখন ও খেলতে থাকুক। চল আমরা করে আসি, হ্যাঁ করে আসি কাজ। ই ঢং করে ঢং, দেখো আঙুলটাকে ধরে রাখলো, ঢং করে ঢং করে ঢং করে ঢং করে ঢং করে ঢং করে। তো চলো ওদিকে কাজটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, আর এদিকে একটা কোলবালিশ দিয়ে যাই ওকে। দাঁড়াও আগে কোলবালিশটা দিয়ে যাই, এই যে কোলবালিশ। বদমাইশ তো অনেক, সে ঝুলে যাবে না পুরো। যা দেখে যা, আচ্ছা কোলবালিশটা দিয়ে দিয়েছি, ভারী কোলবালিশ। চলো ও শুয়ে থাকো, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ও চলে এসছি রান্নাঘরে। তো আজকে করব, ইলিশ মাছের মাথা রয়েছে, তো এই যে ইলিশ মাছের মাথা, এটা দিয়ে করব তোমার কি বলে এই যে পুঁই শাক, পুঁই শাক, এই যে আলু কুমড়ো আর পটল দিয়ে পুঁই শাক করবো। আর এদিকে করব উচ্ছে আর কুমড়ো ভাজা, উচ্ছে আর কুমড়ো ভাজা। আর কি করব জানি না, পরে দেখাচ্ছি আবার কি করব না করব। তো চলো রান্নাটা শুরু করি, আর তাড়াহুড়ো করে নিই, নাহলে ছেলে বায়না করলে আবার অসুবিধা হয়ে যাবে। এদিকে গ্যাস বন্ধ করে ওর কাছে যেতে হবে, আর দেখো ছেলে সব ন্যাকড়া ন্যাকড়ি, এদিকে মেলা, কারণ মেলতে পারছি না, ভিজা থাকছে, খুব অসুবিধা হচ্ছে। তো চলো, ছেলে তো ওখানে খেলছে, ওই যে তো খেলুক, আর আমি এদিকে কাজটা একটু করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। টাটা এখনের জন্য। সত্যি বলতে তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, তো দেখো এক কানে দুল আছে, এক কানে দুল নেই, কারণ এই দেখো এখনও এটা লাল হয়ে রয়েছে, কালকে আরেকবার দিয়েছিল একদম আঁচড় এরকমভাবে। তো যাই হোক লাল হয়েছে, ওটা ছাড়ো। অনেকক্ষণ পরে আসলাম, সব একদম রান্না করলাম, রান্না করে কারণ ছেলে আজকে একটু কাজ ছিল, তো সেই কারণে রান্না টান্না করে একদম এগুলো জায়গাগুলো মুছে, গ্যাস মুছে, বাসন মেজে একদম তোমাদের সামনে সব কমপ্লিট করে তারপরে আসলাম তোমাদের অর্পণাকে দেখাচ্ছি। আগে আমার রান্নাটা শেয়ার করে দিই তোমাদের সাথে। তো ফার্স্টেই দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ঘষে সব কিছু কমপ্লিট করে এখানে হয়ে গেছে। আর এইদিকে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা। এখানে কুমড়োটা একটু কম আছে কারণ ছেলেকে দিলাম কুমড়ো ভাজা দিয়ে ভাত। আর এদিকে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। আচ্ছা আর আরেকটা জিনিস করে নিলাম, ডিম খুব খেতে ইচ্ছা করছিলো বলে দুখানা ডিমই ছিল, আর দুটো ডিমই এই যে পেঁয়াজ কুচিয়ে একটু পুরো একদম কারি টাইপের করে নিলাম, একটুখানি করেছি দুপুরের মতো। দুটো ডিমই ঘরে ছিল কারণ ওই দিয়ে তো শুধু খাওয়া যায় না, তার জন্য এই দুটো ডিম করে নিলাম একদম কষা কষা করে। তো চলো এবার অর্কসোনাকে দেখাই তোমাদের। তো অর্কসোনা এখন তোমাদের গান শুনছে, দুষ্টুমি করছে, ওলে বাবালে, একটু কান্না কান্না ভাব রয়েছে, এই যে কোলবালিশ ধরে শুয়েছিল। ও আমার মানিক রে, আমার মানিক সে না কই। তো এখন যাব স্নান করতে, ছেলেকে স্নান করাবো, ছেলেরও খাওয়া রেডি করে রেখে দিয়েছি, কারণ স্নান করে তো ঘুম পাওয়ার জন্য খাইয়ে দেবো তাড়াতাড়ি করে। তো চলো আগে স্নান করে নিই, আর আজকে 12টা বেজে গেছে, ওই জন্য ঠাকুর বাসন জল টল কিছুই ভরতে পারলাম না, সেই কারণে বর বিকেলবেলা পুজো দিয়ে দেবে আজকে। আর চলো তাহলে আমি একদম স্নান টান করে ছেলেকে স্নান করিয়ে একদম ওই ঘরে, মানে এই ঘর থেকে ট্রান্সফার হয়ে ওই ঘরে বসে একবারে তোমাদের সামনে পরে আসছি। চলো এখনের জন্য টাটা। তো দেখো আমার স্নান হয়ে গেছে, এই যে স্নান করে চলে এসেছি, আমাদের অর্কবাবুরও স্নান হয়ে গেছে। এই 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 তো একটু কাজ ছিল, সাট সাট করে দিলাম, আবার হাসে দুষ্টুটা, আবার হাসে, দেখছো দেখছো দেখছো। তো যাই হোক এখন ওকে খাওয়াবো, আর সত্যি কথা বলতে এখন স্নান করাতে না খুব অসুবিধা হয়, মানে দিন দিন বড় হয়ে যাচ্ছে, তো মানে ধরে যে ওকে স্নান করাবো একা, মানে পুরো হাঁপিয়ে উঠি। আমি স্নান করে এসে কিছুক্ষণ আগে ওকে নিয়ে বসলাম, তারপর মাথা টাথা মুছিয়ে এই জামাকাপড় পরিয়ে
উফ, ওই ফ্যানটা চালিয়ে বসলাম, মানে খুব হাঁপিয়ে যাই গো, সত্যি কথা বলতে খুব হাঁপিয়ে যায়। মানে এখন খাওয়ানো নিয়ে এদিক ওদিক, মানে একটুখানি ঘোরা ওইটাও করে নিচ্ছি, কোনো রকমে করে নিচ্ছি, কিন্তু স্নান করতে যাওয়ার সময় না খুব কান্না পায়। কি ব্যাপার, মানে এত কষ্ট হয়, মানে এখন বড় হয়ে গেছে তো, এবার ওকে যে ধরে আমি স্নান করাবো, তারপরে একটু জল পড়লেও ছটপট করে, তো পিছলে পড়ে যাওয়ার ভয়, মানে বসে থাকে এবার পিছলে চলে যায়, মানে এক হাত দিয়ে ধরতে পারি না, খুব কষ্ট হয়ে যায় তখন। তো ঠিক আছে চলো, এইভাবেই সংসার, আর কি বলবো, শুধু এটুকু বলতে চাই খুব কষ্ট হয় গো, জানি না কবে শুনবে সব কিছু, খুব কষ্ট হয়। যাই হোক চলো, এখন ওকে খাওয়াবো, খাওয়া রেডি হয়ে গেছে, খাইয়ে তারপরে আবার তোমাদের সামনে ও একটু ঘুমিয়ে নেবে, কারণ ও তো জানোই খেয়ে দিয়ে একটু ঘুমায়, 10 মিনিট হলেও ঘুমাবে, তো ওই কোলে নিয়ে ঘুম পাড়াবো, ঘুমাবে, তারপরে যখন ওর বাবা আসবে একবারে, আর যদি তার আগে উঠে যায় ঘুম থেকে তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর যদি একবারে ওর বাবা আসার পরে ওঠে তখনও শেয়ার করে দেবো। তো চলো এখন, এখনের জন্য এখন ওকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিই, দেখো সোনাতে হাসছে, ওই সোনাতে হাসছে, তো ঠিক আছে চলো আবার পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো ভিডিওটা আমার। তো দেখো, তোমাদের তো তখন দেখালামই যে আমি কিভাবে খাচ্ছি, তো এরকম মাঝে মাঝেই আমার সাথে হয়, ঘুম থেকে তো ওঠে না, আর নিচে শুয়ে দিলেই ও উঠে যাবে, আর উঠেই কান্না শুরু করবে, তার থেকে ও শান্তিভাবে ঘুমাক, আর আমার বড় আমাকে খাবারটা বেড়ে দেয়, তারপরে আমি খেয়ে নিই। দেখলা, দেখলা তো কি করলো, কামড় দিল আমাকে, আমি দে, আমি দে, দুষ্টু মনে করছো আমার সাথে। এই যে ঘুম থেকে উঠে গেলেন বাবু, দুবার করে গেঞ্জি চেঞ্জ হলো, হিসু করে ভিজালো, আবার পটি করলো, পরে পটি করিয়ে এই যে গেঞ্জি ফেঞ্জি পরিয়ে এখন এই যে কোলে বসে আছে, আর এই যে ওর বাবা এ দেখো ফোন ঘাঁটছে বসে বসে। তো দেখো, ও ওকে এখন এখন কোলের মধ্যে শুয়ে এখন দেখো আদর হবে, অনেক আদর করবে। তো এখন তো বাজে কটা বাজে, 4:17, 4:17 বাজে, তো এই দেখো লাফাচ্ছে। তো চলো ওর সাথে একটু এবার খেলি, মেঘ ডাকছি আবার, আর ওদিকে কাঁচা বসিয়েছে, ওই যে মেশিনে কাঁচার জন্য দিয়েছে অনেক কিছু, আমার তো অনেকগুলো নাইটি রয়েছে, বিছানার চাদর অনেক কিছু দিয়েছে, দুষ্টু দুষ্টু দিয়েছে। তো হ্যাঁ, এই বিছানার চাদরটা তুলে তুমি বললা দেবার, তা দিলা না, তো ওটা কালকে দিও। তা ঠিক আছে চলো, ওই যে এখন আদর হচ্ছে, অনেক বকেছি না ওই জন্য আদর করছে। ঠিক আছে আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো বিকেলবেলা আবার ডিউটি চলে এসেছি এই ঘরে, তো দেখো এই দেখো ওই ওই কি হাসতে দেখেছো, কি হাসতে দেখেছো, দুষ্টুমি করছে, কথা দুষ্টুমি কে করছে, আর ওই ঘরে ওর বাবা চেঞ্জ করছে, ওই যে বিছানার চাদরটা চেঞ্জ করছে, তো ওই যে বিছানার চাদর চেঞ্জ করছে আর গান চালিয়ে রেখেছে। তো যাই হোক, কফি রাইট না আসে আবার, তো যাই হোক চলো পরে আবার কথা বলছি। তো দেখো গান তো চলছিল, আমি অফ করলাম গানটা, কারণ কপি রাইট চলে আসতে পারে। যাই হোক, তো চলে এসেছি চা করে। তো আজকে আমার এমন কপাল যে আমি তো দুধ চা ছাড়া জানোই খাই না, তো আজকে আমার কপালের ফেরে রচা খেতে হচ্ছে, কারণ দুধটা ফুরিয়ে গেছে, গুঁড়ো দুধটা, তো বললো সন্ধ্যাবেলা আনবে, তো যাই হোক সকালবেলা ফুরিয়ে গেছে ওটা, এখন করে এনেছি রচা। দেখো রচার কালারটাও খুব সুন্দর এসছে, এই যে এই দেখো হাতে তুলে দেখাই, হ্যাঁ এই দেখো রচার কালারটা জাস্ট ফাটাফাটি এসছে, এখনো ধোয়া বেরোচ্ছে রচা দিয়ে, আর গ্লাসের নামটা হলো গ্রিন অ্যাপেল। তো এই যে রচা নিয়ে চলে এসেছি আমার আর আমার বরে, ভালো এসছে বলো কালারটা, তোমরা বলো তো, রচা তো ঠিক পারি না আমি, যাই হোক
কালারটা কেমন এসছে। তো আর এই দেখো আরেকজন হাসছে বলছি বলে, ওরে বলি ওরে বলি ওরে বলি ওরে বলি 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 বলি। তো ঠিক আছে চলো ওকে দুধ বিস্কুট খাওয়াবো আবার একটু পরে, পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে তো রচাটা দেখালাম যে রচা খেতে হবে আজকে আমাকে, চলো পরে আসছি। তো দেখলে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন ছেলের দুধ হরলিক্স নিয়ে চলে এসেছে। এই যে ছেলে শুয়ে রয়েছে এখানে, আর যে ও স্নান করে পুজো দিল, তো স্নান করে পুজো দিয়ে আসলো, বললামই তো আজকে জল চলে গেছিলো বলে দিতে পারিনি, সেই কারণে ও এখন পুজো দিয়ে আসলো। এখন ছেলেকে খাওয়া, ছেলেটা খাওয়াটা গরম বলে বললাম তোমাদের সামনে একটু আসি। তো হাত মুখ ধুয়ে চলেও এসেছি একবারে, তো এখন ছেলেকে খাওয়াবো, তারপরে আবার যদি টিফিন টিফিন কিছু খাই তাহলে তোমাদের সামনে আবার আসবো। তো এখনোর জন্য টাটা, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো তোমার বাবু সোনার তো খাওয়া হয়ে গেল, দুধু হরলিক্স খাওয়া হয়ে গেছে, আর আমাদের সন্ধ্যে টিফিন নিয়ে চলে এসছে, আর কিছু মুদিখানা সদাই ছিল না ওগুলো নিয়ে আসলো, আর টিফিনটাও একবারে নিয়ে আসলো। তো আজকে খাবো সিঙ্গাড়া, চলো দেখিয়ে দিই সিঙ্গাড়াটা। এ তুমিও খাবে, দেবো তো তোমাকে, দেবো তো মাম্মা। এই দেখো আমাদের এখানে সিঙ্গাড়ার সাথে চাটনি দেয়, তো এই দেখো সিঙ্গাড়ার সাথে চাটনি, এই যে সিঙ্গাড়া। আগেই তো বলেছি ও তেলে ভাড়াটা বেশি খেতে দেয় না, সেই জন্য তিনটে নিয়ে এসে দেড়খানা দেড়খানা খাবো, মানে দুটো খেতে দেবে না দেড়খানা খেতে দেবে। তো যাই হোক এই দেড়খানা খাবো, আর এদিকে কোল্ড ড্রিঙ্কস, যেটা আমার না হলে চলে না, মানে রোজ রাত্রে আমার লাগে এটা, রোজ রাত্রে লাগে, তো রোজ খাওয়া হয় আমার কোল্ড ড্রিঙ্কস, আর এদিকে টিফিন। তো চলো খেয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সামনে আসছি। ঠিক আছে টাটা এখনের জন্য। তোমাদের সামনে আমি চলে আসলাম, দুপুরে জানোই কি খাওয়া দাওয়া হয়েছে আমাদের, তো রাতে একটু লুচি আর আলুর দম খেতে ইচ্ছা করছে, তাই অন্তরাকে বললাম যে একটুখানি লুচি আর আলুর দম করো, এখন আলু কাটা শুরু করে দিয়েছে, আর একটু করে ফুলকো ফুলকো লুচি হবে ঠান্ডার মধ্যে, বেশ ভালোই লাগবে খেতে। ঠিক আছে এই দেখো, এই দেখো এটা কি করে পাপা, পাপা খেলা দেখবে, আসো আসো আমরা বেরু করে আসি, চলো চলো আমরা যাই, চলো 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 তো চলো। ও পাপা, ও পাপা, পাপা, যাই বেরু গেলাম। তো দেখো এতক্ষণ তো বর দেখালো যে আমি করছিলাম, যাই হোক ও একটু ভিডিও করে দিল। তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, চলো রান্নাটা করে নিই, কারণ এইদিকে আলুর দমটা বসিয়ে ওদিকে তারপরে কি বলে মানে লুচিটা বেলে নেব। তো বেশি রাত তো করা যাবে না, কারণ কি ছেলে তো বায়না উঠলে তো আর কিছুই করতে পারবো না, সেই কারণে এদিকে জানলাটা একটু খুলে নিই। তো এই দেখো তো কড়াই গরম হয়ে গেছে, আর এই যে আলুর দম আর মশলা, তো চলো আলু দমের মশলা নিরামিষ করছি, তো চলো দেখে নাও, আগে করে নিই, দেখে নাও না মানে করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি পরে। ঠিক আছে চলো পরে আসছি। তো দেখো এদিকে জল দিয়ে দিয়েছি, তো এটা দেখা যাচ্ছে অনেক জল, হ্যাঁ অনেক জলই দিয়েছি, আলুটা তো সিদ্ধ হবে, তারপরে কী করবো বলো তো, মাখা মাখা করে নামিয়ে নেবো, জলটা একদম নরম হয়ে যাবে, আলুটা পুরো সফট হয়ে যাবে। আর একজন হেসেই চলেছে ওখানে, আর এদিকে এই যে নিয়ে চলে এসেছি বেলুন চাকি আর ময়দাটা একটু তেল। তো ব্যাস চলো, মায়ের ফোনও ঢুকছে, মার সাথে একটু কথা বলে তারপরে আমি বেলবো, চলো মার সাথে একটু কথা বলে নি। তো দেখো এইদিকে এদিকে তো কড়াই মাজা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, এখনও গ্যাসটা চালু করিনি, এদিকে আমার লুচি বেলা হয়ে গেছে, বেলে সব রেখেছি, আর এই যে তোমাদের আলুর দমটা একবার দেখিয়ে দিই,
চল আলুর দমটা দেখিয়ে দিই। এই যে হলো আলুর দম, বললাম না অত ঝোল লাগছে ঠিকই, কিন্তু নামানোর সময় তোমরা দেখতে পাবে তো পুরো একদম গামাখা গামাখা করেছি, কারণ খেতেও তো হবে, শুধু আলু দেখা গেলে হবে না। তো বলো কেমন হয়েছে আলুর দমটা, মনে হচ্ছে দেখে টেস্টি হবে। আর এদিকে লুচিগুলো বেলা রয়েছে, আর মা বাবাকেও দিয়ে আসবো আগে করে নিই। আর এই যে মিষ্টি, এই যে আমার ফেভারিট পান্তুয়া। তো চলো এদিকে কড়াইটা বসিয়ে দিই গরমে, আর এদিকে ছেলে দুধ জল বসিয়েছি, দুধ রুটি খাবে ও আবার। তো চলো করে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। লুচি লুচি লুচি, এই তো এই তো, আরে বাবা কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজে কিছু শোনাই যাচ্ছে না। এই দেখো আরেকজন ভিডিও করছে, দেখছ ভিডিও করছে, আর কি বৃষ্টি বাইরে, দেখাতে পারবো না। এই কি বৃষ্টি হচ্ছে, তো জানলা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এখন ছেলেকে খাওয়াবো, আর তারপরে এই যে ছেলে দুধ রুটি নিয়ে চলে এসেছি, এই দেখো ছেলে দুধ রুটি নিয়ে চলে এসেছি, আর আমরা যখন খাবো তখন খাবারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো আবার পরে আসি তোমাদের সাথে, ওদিকে জানলাটা দিয়ে আসো গো, এটা জানলাটা দিয়ে আসো। তো ঠিক আছে চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো রাতে ডিনার নিয়ে চলে এসেছি, ডিনার তো রাতেই হয়, কি বললাম আমি এটা, যাই হোক তো খাবার নিয়ে চলে এসেছি। এই দেখো লুচি, আলুর দম আর পান্তুয়া। তো এই যে, আর তোমাদের অল্প শোনা ঘুমায়নি, অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করালাম, ঘুমালো না বলে বললাম না আগে খেয়ে নিই, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যাবে, এই যে এটা না অন্ধকার হয়ে যাবে, সেই কারণে। ওই দেখো কেমন হয়েছে বলবা, খাওয়াবে রাক্ষস বলবে তোমাকে, একদম একটা আলু দিছি ছি ছি, দেখছো কিভাবে খেলো, কেমন হয়েছে, দারুণ 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 হয়েছে বলছে। যাই হোক, তো তখন আমার শ্বশুরমশাইও খেয়ে বললো, বলে কি খুব সুন্দর হয়েছে, আলুর তরকারিটাও ভালো হয়েছে আর লুচিটাও খুব সুন্দর হয়েছে। তো তখনই খেলো, আমি যখন দিয়ে আসলাম বললো দেখি খেয়ে, তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। যাই হোক তো ভালোই হয়েছে আশা করি, নাহলে তো এতটা করে বলবে না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার পাশে থেকো আমার সাথে থেকো, তোমাদের অল্পকে নিয়ে শেষ করছি। তো আর পাশে থেকেও সাথে থেকেও, যারা এখন আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কি বলবো, চলো দেখতে থাকো ভিডিওটা, আবার আসছে একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন কোনো দিনে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।